Hello learners, this is Abrar Hussain Sojan and welcome to High School English. This class is for the students of class 5 for their English for today. In this class, I will discuss about unit 8 and lesson 1-2. And the title of this unit is Write to Me Soon. Okay. Shima is at home today. Shima aaj barite. She didn't go to school. She বিদ্যালয় যায়নি বিকজ শি ইজ ইল, কারণ সে অসুস্থ। আমরা জানি ইল মানে অসুস্থ বা দুর্বল। শি হ্যাজ আ কফ, তার কাশি হয়েছে। কফ মানে হলো কাশি। অ্যান্ড আ সোর থ্রোট, সোর মানে গলা আর থ্রোট মানে হলো ব্যথা, গলা ব্যথা হয়েছে। ওকে, শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ, তার খুবই উষ্ণতা বা গরম অনুভূত হয় বিকজ, কারণ শি হ্যাজ আ ফিভার, কারণ তার জ্বরও হয়েছে। She has the flu, তার সর্দি বা ঠান্ডাও লেগেছে। The doctor visited Shima last night, গত রাতে সীমাকে দেখার জন্য ডাক্তার এসেছিলেন বা গত রাতে ডাক্তার সীমাকে দেখে গিয়েছেন। Visited মানে দেখা। She needs some medicines, তার কিছু ওষুধের প্রয়োজন। আমরা জানি need মানে প্রয়োজন আর medicine মানে হলো ঔষধ। He also told her, তিনি তাকে, এখানে তিনি হলো ডক্টর, ডাক্তার তাকে আরও বলেছেন হোয়াট টু ডু, কী করতে হবে, ইন অর্ডার টু গেট ওয়েল সুন, খুব তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য কী করতে হবে, এটা তিনি সীমাকে বলেছেন। ওকে, ইয়ার ইজ ডক্টর্স অ্যাডভাইস, দ্য ডক্টর্স অ্যাডভাইস মানে ডাক্তারের পরামর্শ, অ্যাডভাইস মানে হলো পরামর্শ, ডাক্তার সীমাকে যে পরামর্শ দিয়েছে সেটা এখানে দেওয়া আছে। প্রথমে বলা আছে ইট ফুড, খাবার খাও, দ্যাট যেগুলো গিভস, দেয় ইয়োর বডি এনার্জি, তোমার শরীরকে শক্তি দেয় যেগুলো, এই খাবারগুলো খাও। ট্রাই টু ইট, খাওয়ার চেষ্টা করো, ইভেন যদিও, ইফ ইউ আরন্ট হাংরি, তুমি ক্ষুধার্ত নাও থাকো যদি, তবুও খাওয়ার চেষ্টা করো। ইউ নিড টু বি স্ট্রং, তোমাকে শক্ত হতে হবে। রেস্ট মানে বিশ্রাম করো, স্টেট অ্যাট হোম বাড়িতে অবস্থান করো। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, স্কুলে যেও না অথবা কাজে যেও না, মানে সম্পূর্ণভাবে বিশ্রাম করতে বলা হয়েছে। এরপরের যে অ্যাডভাইস সেটা হলো ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি খাও, অর জুস অথবা জুস খাও, আমরা জানি জুস মানে হলো ফলের রস। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস, এগুলো কোমল পানীয়র থেকে ভালো। সফট ড্রিঙ্কস হলো কোমল পানীয় যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো। নেক্সট যে অ্যাডভাইস সেটা হলো আর ইউ কফিং অর স্নিজিং, তুমি কি কাশছো অথবা হাঁচি দিচ্ছ। কভার ইয়োর মাউথ অ্যান্ড নোজ, ইউজ আ টিস্যু, তোমার মুখ এবং নাক ঢাকো এই হাঁচি কাশির সময় টিস্যু দিয়ে। নট ইয়োর হ্যান্ড, তোমার হাত ব্যবহার করো না এই সময়। ওয়াশ ইয়োর হ্যান্ডস রেগুলারলি, নিয়মিত তোমার হাত ধুয়ে নাও, রেগুলারলি মানে নিয়মিত। এবং লাস্ট যে আছে অ্যাডভাইস সেটা হলো ইউজ ইয়োর ওন প্লেটস, তোমার নিজের আলাদা প্লেট ব্যবহার করো খাবার জন্য। গ্লাস অ্যান্ড কাপ, এগুলো নিজের আলাদাভাবে ব্যবহার করো। আদার পিপল, অন্য লোকেরা ক্যান ক্যাচ ইয়োর ইলনেস, তোমার অসুস্থতা তাদের হতে পারে ফ্রম দিস থিংস, এই জিনিসগুলো থেকে। তার মানে আমরা জানি যে হাঁচি কাশির মাধ্যমে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায়, যেটা ছড়িয়ে পড়তে পারে, তাই এই জিনিসগুলো আলাদা আলাদা ব্যবহার করতে বলা হয়েছে। ওকে লার্নার্স, আমরা এই সীমার অসুস্থতার সময় সীমার ডক্টর তাকে যে উপদেশগুলো দিয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারলাম। আমরাও এগুলো থেকে, এই উপদেশগুলো থেকে সচেতন হতে পারবো, উপদেশগুলো ব্যবহার করতে পারবো আমাদের অসুস্থতার সময়। ওকে লার্নার্স, দিস ইজ দ্য এন্ড ফর দিস ক্লাস, উইল মিট ইন দ্য নেক্সট উইথ দ্য নেক্সট লেসন, গুড বাই।